পঞ্চগড়ে ঘাস কাটতে বের হওয়া যুবকের গলাকাটা লাশ উদ্ধার। পঞ্চগড়ে দেবীগঞ্জ পৌরসভায় বাড়ির পাশে ঘাস কাটতে যাওয়া এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরসভার নতুন বন্দর এলাকায় একটি ভুট্টা ক্ষেতের পাশে ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি রক্তমাখা কাস্তে উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। নিহত যুবকের নাম খোকন সরকার, তিনি ওই এলাকার দুলাল সরকারের ছেলে। খোকন পেশায় একজন কৃষক, তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে দেবীগঞ্জ ও পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিল ও প্যানেল মেয়র আলতাফ হোসেন বলেন, সকালে নিজের পালিত গরুর জন্য ঘাস কাটতে বের হয়েছিলেন খোকন সরকার। বেলা 11:30টার দিকে বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম দিকে করতোয়া নদী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতের পাশে তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তারা চিৎকার করলে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি খোকন সরকারের বলে নিশ্চিত করেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে লাশটিকে ঘিরে রাখে। সেই সঙ্গে পুলিশ সিআইডির সহযোগিতা নিয়ে লাশের সুরতহালের প্রক্রিয়া শুরু করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল হোসেন বলেন, লাশের পাশে খোকন সরকারের পরনের কিছু জামাকাপড় পড়েছিল, রক্তমাখা কাস্তেও পড়েছিল। লাশের শ্বাসনালী গভীরভাবে ক্ষত হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। সিআইডির সহায়তায় লাশের সুরতহালের প্রক্রিয়া চলছে। সুরতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।